আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সাইকোলজি টিমের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র, অর্থাৎ যদি সম্পূর্ণ বইয়ের পরীক্ষা হয় তাহলে কোন গদ্যগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কোন পদ্যগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা আমরা ভোট কোশ্চেন অ্যানালিসিসের মাধ্যমে দেখবো, যেমনটা তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে দেখিয়েছিলাম। তাহলে চলো ক্লাসটা শুরু করি। তাহলে ক্লাসটা শুরু করার আগে এখনো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পেজটাকে অবশ্যই লাইক করেন এবং ফলো দিয়ে রাখবে। তাহলে চলো ক্লাসটা শুরু করি। অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র সাজেশন, যদি সম্পূর্ণ বইয়ের উপরে পরীক্ষাটা হয় তাহলে কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার তোমাদের দেখো, এখানে আমি 11টা গদ্য লেখা আছে আর পদ্য 13টা নাম লেখা আছে। 11টা গদ্যের মধ্যে দেখো, এবার আমি এই সাজেশনটা কিভাবে তৈরি করেছি, তোমরা নিজেরাও চাইলে সাজেশনটা তৈরি করতে পারবা। কিভাবে তৈরি করবো দেখো, আমি গদ্যের নামগুলো লিখেছি, পরে দেখো বোর্ডে প্রশ্ন এসেছে, তোমরা যে গাইডগুলো কিনো, অর্থাৎ লেকচার প্রাঞ্জলি বা যে কোম্পানির গাইড কিনো, এই কোম্পানি ওই অধ্যায়ে যাবা, অতিথির স্মৃতিতে তোমার বিগত বছরের প্রশ্নের মধ্যে দেখা কয়টি বোর্ডে অতিথির স্মৃতিতে আসছে, যেমন বরিশাল বোর্ড, ঢাকা বোর্ড, এরকম রাজশাহী বোর্ড, এরকম ঠিক কয়টা বোর্ডে এই অতিথির স্মৃতি নিয়ে প্রশ্ন আসে এটা দেখবা, তাহলে তুমি বুঝতে পারবা যে তোমার এই টপিক্সটা কতটা ইম্পর্টেন্ট। আরপর এরপরে ইম্পর্টেন্টের দিক দিয়ে আরেকটা জিনিস চিন্তা করতে হবে, যেহেতু তোমরা অর্ধবার্ষিক পরীক্ষা না, এখন বার্ষিক পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ স্কুলের শেষ পরীক্ষা দিতেছো, যদি সম্পূর্ণ বইয়ের উপরে পরীক্ষা না হয়, অর্থাৎ শেষের অংশগুলোর দিকে যদি গুরুত্ব দেয়, কারণ অর্ধবার্ষিক প্রথম অংশ থেকে পরীক্ষাটা হয়েছে এবং বার্ষিক পরীক্ষা শেষের দিকে গুরুত্ব দিবে স্যাররা, এই জিনিসটা তোমাদের বুঝতে হবে যে শেষের গুরুত্ব তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আর যদি এটা জেএসসি পরীক্ষা হতো তাহলে সম্পূর্ণ বই নিয়ে চিন্তা করতাম। এই বিভিন্ন সাইকোলজির দিকে চিন্তা করে তারপরে আমরা সাজেশনটা চিন্তা করবো, আমরা তো আগে বোঝার চেষ্টা করি। এবার আসো গদ্য অতিথির স্থিতি। দেখো বোর্ড প্রশ্ন এসেছে 19 বার, আমি 2013 সাল থেকে 2013 সাল থেকে যে বর্তমানে যে পুরোদ, অর্থাৎ এর মধ্যে এই যে বোর্ড প্রশ্ন এসেছে, দেখো বোর্ড প্রশ্ন এসেছে 19 বার। তাহলে বাবু কাজ এটা 13 বার, সুখী মানুষ এটা কাছে 15 বার, মঙ্গলপথ এটা কাছে 5 বার, তারপরে দেখো বাংলা নববর্ষ এটা 17 বার, শিল্পকলা নানা দিক এটা আসছে 6 বার, এবং বাংলা ভাষা জন্মগত এটা আসছে 1 বার। তাহলে এইগুলোর মধ্যে তাহলে আমরা যদি বোর্ড কোয়েশ্চেন দেখি, তাহলে এই টপিক থেকে বিগত সালে বোর্ড কোয়েশ্চেন আসছে কোনটা থেকে, তাহলে এই দিকে যদি কল্পনা করি তাহলে সবচেয়ে বেশি দেখো 19 বার এসেছে, যত দিয়েছি আমরা এটা 5 স্টার। দেখো বাব ও কাজ এটা আসছে 9 বার, এটাকে আমি 3 স্টার দিয়েছি। দেখো পরে পর এটা 16 বার এসেছে, তাহলে 5 স্টার। তরুণীদের বোধ 16 বার এসেছে, 5 স্টার। এবারে সংগ্রামে এটা 12 বার কোয়েশ্চেন এসেছে, 12টি বোর্ডে কোয়েশ্চেন এসেছে, 5 স্টার। আমাদের লোকশিল্প এটা 16টি বোর্ড কোয়েশ্চেন এসেছে, 5 স্টার। সুখী মানুষ এটা 15টি বোর্ড কোয়েশ্চেন এসেছে, তার মানে এটা 5 স্টার দিলাম। মঙ্গল পথে এটাতে 5টা সিজনশীল পেয়েছি, তার মানে 3 স্টার। বাংলা নববর্ষ এটা হচ্ছে দেখো 17টি বোর্ড কোশ্চেন এসেছে, আমরা 5 স্টার দিলাম। শিল্পকলা নানা দিক আরো এরকম এটা হচ্ছে দিলাম 6টি বোর্ডে এসেছে, এটা দিলাম 2 স্টার। বাংলা ভাষার জন্মকথা এটা হচ্ছে 1টি বোর্ডে এসেছে, 1 স্টার। এই বললাম আমি তোমাকে স্টার দিয়ে বুঝালাম যে কোনটা ইম্পর্টেন্ট। এবার তুমি এবার কিন্তু আমরা সব স্কুলের কথা চিন্তা করি, তুমি তোমার এবার যেহেতু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার পড়াশোনা তোমাদের স্কুলের স্যাররা করবে, তার মানে যেহেতু তোমাদের স্কুলের স্যাররা করবে তাদের সাইকোলজিটা তোমাদের বুঝতে হবে। যেমন তোমাদের স্কুলে কিন্তু অনেক স্কুলে ঠিক অর্ধ মানে বার্ষিক পরীক্ষার আগে তোমাদের সিলেবাসটা কমিয়ে দিবে, তখন ধরো তোমাদেরকে দিয়ে দিল এই 11টার মধ্যে 8টা, তুমি দেখবা তখন এই যে 8টা তোমাদের স্যার সিলেক্ট করেছে, ধরো এটা 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 এটা, এরকম 8টার মধ্যে কোনটা ইম্পর্টেন্ট, এবার স্টারের দিকে তাকাও আর বোর্ড কোশ্চেনের দিকে তাকাও, তাহলে তুমি বুঝতে পারবা যে কোনটা। অর্থাৎ তোমাদের সাজেশনটা তোমাদের নিজেদের স্কুলের অনুযায়ী তৈরি করতে হবে। তোমাদের আমি জাস্ট ফর্মেটটা দেখা দিলাম, ধরো তোমাদের স্কুলে যদি ধরো স্কুলে সিলেক্ট করে যেগুলো এইগুলোর মধ্যে তুমি দেখো বোর্ড কোশ্চেন কত বেশি আসছে কোনটা এবং কোনটা বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ সব স্কুলে কিন্তু 11টা থাকবে না, ঠিক আছে? নর্মালি এখন বলতেছে যে সম্পূর্ণ বইয়ের উপর ঠিক পরীক্ষার আগে কিন্তু একটু শর্ট করে দিতে পারে। এর মধ্যে তোমাদের আবার এবার কিন্তু এটা অর্ধবার্ষিক পরীক্ষা না, যেহেতু এটা বার্ষিক পরীক্ষা, তার মানে অর্ধবার্ষিকে তোমাদের প্রথম 5 থেকে 6টা অনেকের স্কুলে ছিল, আর বার্ষিক পরীক্ষা কিন্তু পরের গুরুত্ব আছে সাথে সম্পূর্ণ। অর্থাৎ তার মানে এবার নতুন যেগুলো ইনক্লুড হয়েছে এগুলো বেশি ইম্পর্টেন্ট। যেমন এর মধ্যে দেখো তোমাদের যদি হয় বার্ষিক পরীক্ষা চিন্তা করি, তাহলে দেখো সুখী মানুষ 15টি বোর্ডে আসছে, আমাদের লোকশিল্প 16টি বোর্ডে আসছে, এবং বাংলা নববর্ষ কতটি আছে 17টি বোর্ডে আছে। নতুন এই টপিক গুলো কিন্তু এখানে টপিক গুলো হচ্ছে নতুন, তাহলে এই যে তিনটা টপিক হুবই হুবই ইম্পর্টেন্ট, আর সাথে পুরাতন গুলো যেগুলো অর্ধবার্ষিকে চলে গেছে ওইটা তো আছেই। তার মানে নতুনের মধ্যে এই যে লাস্টের যেগুলো আছে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের লোকশিল্প, সুখী মানুষ, বাংলা নববর্ষ, আর নতুন গুলো তো আগে মানে পুরাতন গুলো তো আগে পড়ছই, তার মানে এই তিনটা কিন্তু হুবই হুবই ইম্পর্টেন্ট। আর বাংলা ভাষা জনগণ সাধারণত সৃজনশীল দেয় না, অর্থাৎ 1 স্টার দিয়ে রাখছি, জাস্ট একটা বোর্ডে সৃজনশীল আসছে, এটা সাধারণত আসে না। এমসিকুর জন্য হুবই হুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা বাংলা ভাষা জনগণ, কিন্তু তোমাদের স্কুলে স্যাররা যদি চিন্তা করে না আমি এই এটা এদের একটা প্রশ্ন একটা কঠিন করবো বা এটা থেকে দিব, তোমাদের স্কুলে স্যাররা যখন সাজেশন রাখে তখন তোমাদের ওই তাদের সাইকোলজি দেখে তোমাদের বুঝতে হবে এটা ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট না, ঠিক আছে? যেহেতু প্রশ্নটা স্কুলে স্যার করবে, যদি আমরা বলতাম বোর্ডের প্রশ্ন হতো তাহলে বলতাম যে এটা ততটা ইম্পর্টেন্ট না, বাট স্কুলে স্যাররা তো চাইলে যে কোনো টপিকটা থেকে প্রশ্ন করতে পারে, তার মানে তাদের সাইকোলজি বুঝতে হবে। এবার আসো কবিতার ক্ষেত্রে আমরা কি করবো, কবিতার ক্ষেত্রে আমরা দেখো এখানে কবিতাগুলো দেখো 13টা কবিতা আছে, 13টা কবিতার মধ্যে এই মানব ধর্ম দেখো 10টি বোর্ডে আসছে, বঙ্গভূমির প্রতি আছে 10টি বোর্ডে, 2 বিঘা জমি আছে 18টি বোর্ডে, পাশে লোক কিছু বলে 12টি বোর্ডে, প্রার্থনা আছে 3টি বোর্ডে, বোর্ড প্রশ্ন বাবরের মহত্ব আছে 10টি বোর্ডে, তারপরে নারী কবিতায় 14টি বোর্ডে, আবার শিব ফিরে আছে 11টি বোর্ডে, রূপায় আছে 4টি বোর্ডে, 21 গান আছে 7টি বোর্ডে, নদী স্বপ্ন 1টি বোর্ডে, জাগত তবে অরণ্যের কন্যা এটা হচ্ছে 1টি বোর্ডে, এবং প্রার্থী আসছে 1টি বোর্ডে। এবার তাহলে আমি দেখতে পাচ্ছি বোর্ড কোশ্চেন কয়টি কয়বার আসছে এগুলো থেকে, তাহলে কোনগুলো ইম্পর্টেন্ট, তাহলে দেখো এটা 5 স্টার, এটা 5 স্টার, এটা 5 স্টার, এটা 5 স্টার, দেখো এটা 5 স্টার, এটা 5 স্টার, এটা 5 স্টার, আর এটা হচ্ছে প্রার্থনা হচ্ছে 2 স্টার, আর আবার রূপাই দিলাম 3 স্টার, আর বাকিগুলো 1টা স্টার। এমন বলতে পারো স্যার সবই তো 5 স্টার দিয়ে রাখছেন, তাহলে ইম্পর্টেন্ট আর কি বললেন? আসলে বিষয়টা হচ্ছে এরকম, দেখো
তোমাদেরকে যদি আমি বলি তোমাদের এখানে স্যার সুন্দর তোমরা নিজেরা তৈরি করতে স্কুলের সাইকোলজির সাথে মিলে যায়, অর্থাৎ স্কুলের স্যার যখন ক্লাসে পড়াবে তখন তোমাদের দেখবা তোমাদের এই 13টা কিন্তু অনেক স্কুলে এখন সম্পূর্ণ সিলেবাসের উপর পরীক্ষা হবে, কিন্তু অনেকের স্কুলে 13টা থাকবে না, তখন বলে দেবে পরীক্ষার আগে ঠিক বলে দেবে যে তোমরা এটা পাবা, ঠিক যখন কমাই দিবে কমাই দেওয়ার পরে তুমি খালি চিন্তা করবা যে এগুলোর সাথে কোন স্টারগুলো ইম্পর্টেন্ট এবং কোনটা বেশি বোর্ডে আসে। আর আরেকটা সাইকোলজি কি দেখবে, এটা স্যারের সাইকোলজিটা বুঝবে যার যার স্কুল অনুযায়ী চিন্তা করবা। আরেকটা হচ্ছে তুমি চিন্তা করবা যে এইগুলো যেহেতু পুরাতন মানে অর্ধবার্ষিকে ছিল আর এগুলো হচ্ছে নতুন এবার আছে, তার মানে এগুলো তো ইম্পর্টেন্ট, এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নতুন গুলো। এবার নতুন গুলোর মধ্যে কোনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, তাহলে বাবরের মত ইম্পর্টেন্ট, নারী কবিতা টপ ইম্পর্টেন্ট একদম, আবার আছে এইটা এই তিনটা হচ্ছে টপ ইম্পর্টেন্ট, তোমাদের এই তিনটা থেকে অবশ্যই সিলেবাসে থাকবে। আবার এখানে একুশের গান ইম্পর্টেন্ট। এবার যদি কম ইম্পর্টেন্টের কথা চিন্তা করো তাহলে তোমাদের কম ইম্পর্টেন্ট কি পার্থীরা কম ইম্পর্টেন্ট, জাগো তবে অরণ্যের কর্ণারা কম ইম্পর্টেন্ট, নদীর স্বপ্ন এগুলো হচ্ছে তুলনামূলক কম ইম্পর্টেন্ট। তার মানে আবার যেগুলো অর্ধবার্ষিকে চলে গেছে তাহলে এগুলোর মধ্যে তোমার দুই বিঘা জমি কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। তার মানে তোমরা মনে রাখবা নতুনগুলো ইম্পর্টেন্ট যেগুলো নতুন আছে, সাথে পুরাতনগুলোর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট, এই যে দুই বিঘা জমি সবচেয়ে ইম্পর্টেন্ট, পাঁচ লোকের কিছু বলে ইম্পর্টেন্ট, বঙ্গভূমি প্রতি এরকম। তার মানে তোমাদের সাজেশনটা তোমরা কিভাবে তৈরি করবা, এখন হচ্ছে এই স্টার দেখে দেখে আগে নতুনগুলো আগে শেষ করো, যেগুলো এবার বার্ষিক পরীক্ষার জন্য নতুন করে পড়তেছো অর্ধবার্ষিকে ছিল না, এগুলো আগে পড়ো, তারপরে তুমি বার্ষিক মানে অর্ধবার্ষিকের গুলো পড়বা। তারপর স্কুলের স্যার যখন তোমাদেরকে শর্ট করে কিছুটা কমাই দিবে, অর্থাৎ 13টা থাকবে না, বলতেছে সম্পূর্ণ বইয়ের উপর, যখন কিন্তু সম্পূর্ণ বইয়ের উপর হবে না, তখন তোমরা নিজেরা কি করবা একটু কমিয়ে নিবা, ক্লিয়ার? আর মনে রাখবে আর যদি জেএসসি পরীক্ষা যেহেতু হবে না ব্যক্তি পরীক্ষা হবে, ব্যক্তি পরীক্ষা যেন হলে তোমাদের এই সাজেশনটা তখন তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ ব্যক্তি পরীক্ষা যে কোনো টপিক থেকে আসবে তখন তুমি সম্পূর্ণ বইটা থেকে দেখতে পারবা। আর এখন যদি দেখো তাহলে আমি তোমাদেরকে যে সাজেশনটা বলবো, তোমরা আগে বার্ষিক পরীক্ষা কি কি আছে এগুলো আগে দেখবা, তারপরে অর্ধবার্ষিকের গুলো আগের গুলো আরেকবার দেখবা, এর মধ্যে স্টার গুলো দিয়ে দিয়ে দেখবা, তার মানে যেটা সবচেয়ে বেশি বোর্ডে আসতেছে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এর মধ্যে বললাম যে নতুন যেগুলো ইম্পোর্ট হয়েছে নতুন নতুনের মধ্যে ইম্পর্টেন্ট, আবার এই যে এখানে এই তিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর তোমাদের এইগুলো সাধারণত কম আসে, খুবই কম আসে, খুবই কম আসে, কারণ এগুলো সহজ প্লাস এগুলো হচ্ছে কম আসে, তোমাদের এই যে জেএসসি পরীক্ষার অনেক সময় এগুলো এগুলো ইনক্লুড সাই থাকে না, যে এগুলো বোর্ড থেকে বাতিল করে দেয় এরকম এরকম, বাকিগুলো ইম্পর্টেন্ট। আশা করি তোমরা এখন বুঝতে পারছো যে কোনগুলো ইম্পর্টেন্ট এবং কোনগুলো ইম্পর্টেন্ট না। আমি সবসময় সাজেশন স্টুডেন্টদেরকে যেভাবে এরকম নিজের সাজেশন নিজে তৈরি করবা, কারণ স্কুল স্কুল ভিন্ন হলে এক এক স্কুলের স্যারের সাইকোলজি একই রকম। তোমাকে একটা প্যাটার্ন দেখা দিলাম কিভাবে সাজেশন তৈরি করবা, সেই প্যাটার্ন অনুযায়ী তুমি স্কুলের টিচারের সাইকোলজি দিয়ে তোমার স্কুলে কোনগুলো রাখবে কোনগুলো রাখবে না এটা দিয়ে তুমি নিজে শাসন করতে পারবে। ভালো থাকো, সুস্থ থাকো, এবং চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না। ধন্যবাদ সবাইকে।